হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আসলে কোনো বিউটি টিপসের ভিডিও তোমাদেরকে দেখাবো না আজকে হচ্ছে আমি আমার লাইফের একটা পার্সোনাল স্পেশাল মুহূর্তের হচ্ছে ভিডিও তোমাদের মাঝে আপলোড করব তো আমি আজকে যাচ্ছি আসলে শপিং করতে তো এর জন্য ভাবলাম যে তোমাদের মাঝে একটা ব্লগস ভিডিও আপলোড করি আমি তো আসলে নর্মালি ব্লগস ভিডিওটা আপলোড করি না তো আমি যাচ্ছি একটা জায়গায় এবং কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে তো আমি আজকে আসছি হচ্ছে বসুন্ধরায় বসুন্ধরায় আসছি আমি একটু কিছু শপিং করতে আসলে কার জন্য শপিং করব সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তোমরা অনেকেই জানো যে তোমাদের ভাইয়ার আসার কথা রিসেন্টলি এই মাস শেষে চলে আসবে এপ্রিলে হচ্ছে তার ফ্লাইট পড়েছে তো হচ্ছে গিয়ে এর জন্য আমি আসলে তার জন্য কিছু শপিং করার জন্য বসুন্ধরায় এসেছি তো হচ্ছে গিয়ে আমি আসলে নর্মালি ব্লগস ভিডিও করি না কারণ আমার সময় হয় না ব্লগস ভিডিও করার জন্য তো আমি ডিসাইড করেছি যে মাঝে মাঝে যখন আমি একটু ঘুরতে যাই বাহিরে যাই তখন তোমাদের মাঝে যদি স্পেশাল কিছু ব্লগস ভিডিও চাড়ি সারি তাহলে তোমরাও বিনোদন পাবে প্লাস তোমাদের ভালো লাগবে আর বিউটি টিপসের ভিডিও তো সবসময় ছাড়াই হয় ওটা তো আমাদের কন্টিনিউ কাজ ওটা তো করতেই হবে তো আমি আসছি বসুন্ধরায় তো আমি এখন যাবো হচ্ছে গিয়ে বসুন্ধরায় আসার হচ্ছে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে পাঁচ জাবিগুলো খুবই ভালো হয় আমি যতটুকু জানি তো তোমার ভাইয়া যেহেতু ফার্স্ট আসতেছে অনেক বছর পরে আসতেছে সে বাংলাদেশে এর আগেও আসছিলো বাট তখন আমাদের আসলে বিয়ে হয়েছিল না তখন বাট বিয়ের পরে সে ফার্স্ট আসতেছে বাংলাদেশে তো তার জন্য আমি খুব খুব স্পেশাল কিছু হচ্ছে গিয়ে ড্রেস কিনতে চাই গিফট হিসেবে তাকে দিব তো আমি আসলে কিনব হচ্ছে তার জন্য পাঞ্জাবি আর হচ্ছে পাঞ্জাবি কেনার ইচ্ছে আছে দুইটা আর কিনব হচ্ছে পাঞ্জাবির সাথে পায়জামা আর এই আর কি এই এই তিনটা জিনিস কেনার জন্যই আসছি বাট আমি হচ্ছে কি আমার মনের মতো পছন্দ করে তারপরে হচ্ছে পাঞ্জাবিটা কিনবো তো আমি মার্কেটে ঢোকার আগেই আসলে নীসতলায় হচ্ছে এটিএম বুধে এসে আমি আগে আমার ব্যাঙ্ক কার্ড থেকে হচ্ছে গিয়ে টাকা তুলবো তারপরে হচ্ছে আমি শপিংয়ে চলে যাবো আর বসুন্ধরায় কিন্তু হচ্ছে গিয়ে শপিং মলে হচ্ছে শপিং করেই হচ্ছে গিয়ে টাকা তোলা যায় তারপর আমি তুলে নিলাম যাতে হচ্ছে গিয়ে তখন আর এক্সট্রা করে তুলতে না হয় তো এখন আমি যাব হচ্ছে গিয়ে আমার ইচ্ছা হচ্ছে আমি আড়ংয়ে যাব বসুন্ধরা যে আড়ংয়ের শোরুমটা আছে ওখানে যাব কারণ আমি যতটুকু জানি যে আড়ংয়ে হচ্ছে পাঞ্জাবি নাকি খুবই বেস্ট হয় আর আমি কখনো পাঞ্জাবি কিনি কারোর জন্য এই ফার্স্ট হচ্ছে গিয়ে আমি কারোর জন্য পাঞ্জাবি কিনতে যাচ্ছি বাট আমি খুবই নার্ভাস যে আসলে কেমন হবে তার পছন্দ হবে কি না চেষ্টা করব খুব ভালো একটা পাঞ্জাবি কেনার জন্য যাতে তার আসলে পছন্দ হয় তো আমি কিন্তু মাঝে মাঝে অনেক জায়গায় ট্যুর করি অনেক জায়গায় ঘুরতে যাই ঘুরতে যাওয়া বলতে এরকম যেমন হচ্ছে কাজের ফাঁকে ঘুরতে যাই বাট কাজ ফেলে ঘোরাটা আসলে আমার হয় না তো কাজের ফাঁকেই হচ্ছে গিয়ে অনেক ঘুরতে যাই তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে যদি তোমাদেরকে আমি কিছু হচ্ছে গিয়ে ব্লগস ভিডিও ছাড়ি তাহলে আমার মনে হয় তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে প্লাস আমারও অনেক বেশি ভালো লাগবে তো আমি হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো শোরুম আছে ছেলেদের জন্য আমি দেখতেছি যে অনেকগুলো শোরুম আছে বাট আমি আরও শোরুমটা খুঁজতেছি যে আরং থেকে আসলে কেনার উদ্দেশ্য আমার কারণ বসুন্ধরা এত সুন্দর একটা জায়গা আর এখানে এত হচ্ছে হাই রেঞ্জের হচ্ছে পোশাক পাওয়া যায় প্লাস কোয়ালিটিও ভালো হয় অনেক তো এখানে আসলে একটা হচ্ছে শোরুম সিলেক্ট করে যাওয়াটাই ভালো তাহলে আসলে সমস্যা হয় না তো হচ্ছে কি আমি মাস্ক পরে এসেছি যাতে আমাকে কেউ চিনতে না পারে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় গেলে অনেকে আসলে চিনে ফেলে তখন আর কি একটা সমস্যা হয়ে যায় তো এর জন্যই আর কি মাস্ক পরে আসছি আর মাস্ক পরা তো এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ এটা তো করতেই হবে বাধ্যতামূলক তো আমি আসলে যখন আসছি মার্কেটে তখন হচ্ছে একদমই লাঞ্চ টাইম মানে আমি হচ্ছে কি মার্কেটে যখন পৌঁছাইছি তখন বাজে দুইটা বা আড়াইটা তো আমি হচ্ছে লাঞ্চ করে বের হইনি আজকে তো আমি এখন ভাবতেছি যে এখান থেকে আগে লাঞ্চটা করে তারপরে শপিং করতে যাই কারণ তাছাড়া পেটে যদি ক্ষুধা থাকে তখন আসলে শপিং করলে আমার মনে হয় না সেটা ভালো হবে তো আমি আসলে আগে কিছু খেয়ে নেবো খাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি শপিংটা শুরু করব তো আমি হচ্ছে গিয়ে খাবার অর্ডার করেছি তো আমাকে ওরা হচ্ছে গিয়ে টোকেন নাম্বার দিয়ে দিয়েছে এখন আমি বসবো খাবারটার জন্য একটু ওয়েট করতে হবে যে খাবারটা যখন আসবে তখন খেয়ে তারপরে হচ্ছে আমি শপিংয়ে চলে যাব আর কি কি কিনবো সেটা তোমরা দেখ তোমরা দেখবে এবং তোমাদেরকে দেখাবো যে আসলে কি কিনলাম তোমাদের ভাইয়ার জন্য আর তোমাদের ভাইয়া যখন আসবে তখন তো অবশ্যই ভিডিও দেওয়া হবে যে সে কবে আসতেছে কিনবা কখন আসছে বা কে কবে বাংলাদেশে শিলল্যান্ড করবে সব কিছু তো আমি আজকে একটা রাইস আর হচ্ছে গিয়ে চিকেন এই খাবারটা অর্ডার করেছি আর হচ্ছে চিকেন ফ্রাই তো আমি হচ্ছে গিয়ে খেয়ে তারপরে হচ্ছে গিয়ে শপিংয়ের জন্য বের হয়ে যাব। আর এখানে বসুন ধরা হচ্ছে গিয়ে মানুষের পোশাকের দাম অনেক বেশি বাট খাবারটা খুবই রিজনেবল দেখো রাইস আর চিকেনের মাত্র একশো বিশ টাকা করে হচ্ছে গিয়ে বা আড়াইশো টাকা করে মানে একশো বিশ টাকা সর্বনিম্ন খাবার এখানে পাওয়া যায় আর উপরে আড়াইশো তিনশো পাঁচশো মানে অ্যাভেলেবেল ধরনের খাবার হচ্ছে গিয়ে এখানে তোমরা পেয়ে যাবে তো আমি হচ্ছে দুইটা খাবার অর্ডার করেছি তো আমি এখন রিল্যাক্সে খাবো খাওয়ার পরে আমি হচ্ছে শপিংয়ে যাব। তো এখন আমি খাবো তো তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ আমার তো এখন আমি চলে আসছি আরঙের হচ্ছে গিয়ে অনেক খোঁজার পরে আমি আরঙের যে স্টল ওটা খুঁজে পেয়েছি তো এখন আমি এখানে দেখতেছি যে এখানে আসলে ছেলেদের জন্য অনেক কালেকশন যেটা আসলে বলার বাহিরে এবং মেয়েদের জন্য অনেক কালেকশন আছে তো হচ্ছে গিয়ে আমি ওখান থেকে আরং থেকে আমি দুইটা পাঞ্জাবি কিনেছি তার জন্য একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে সবুজ আর কি গ্রিক মানে সি সি গ্রিন নাই একটু ডিপ গ্রিনের হচ্ছে একটা পাঞ্জাবি কিনেছি পায়জামা কিনেছি ওখান থেকে একটা লুঙ্গিও কেনা হয়েছে তার জন্য তো কেনাকাটা শেষ এখন আমি হচ্ছে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরার হচ্ছে মেইন গেট যেখান থেকে আমরা সবাই আর কি বাইরে বের হয়ে যাই তো আমি এখন বের হয়ে গেছি আমার কেনাকাটা শেষ তো এখন আমি বের হওয়ার পরে এইখানে জায়গাটা তখন ছিল একদমই বিকেল আমার শপিং করতে করতে একদমই বিকেল বলতে সন্ধ্যা হয়ে গেছে তো আমি হচ্ছে গিয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে তো আমি হচ্ছে গিয়ে একটা ওভার নক করেছি তো ওভার বলতেছি রাস্তার ওই পারে আছে তো সে আসবে তো সে আসার পরেই হচ্ছে গিয়ে আমি ওভারে করে আমার বাসায় হচ্ছে চলে যাব তো এখন আমি ওয়েট করতেছি পার্কিংয়ে আমার গাড়িটা আসলেই আমি হচ্ছে চলে যাব। তো তোমাদেরকে দেখাবো যে কি কি হচ্ছে শপিং করলাম বাসায় গিয়ে তো দেখো বাসায় ফিরতে ফিরতে আমার রাতমা জাস্ট হচ্ছে দুইটা পাঞ্জাবি কিনতে গিয়ে আমার একটা দিন নষ্ট হয়ে গেল। যাই হোক সেটা যাক বাট তার জন্য যে কিনতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো হচ্ছে এখন আমি প্রায় রাত আটটা সাড়ে আটটা বেজে গেছি এখন আমি আমার বাসা আসলে ঢাকা সিটি থেকে অনেকটাই দূরে তো আমি আটটা সাড়ে আটটার দিকে পৌঁছাইছি বাসায় তো দেখো আমি পৌঁছে গিয়েছি এখন আমি কি কিনলাম তোমাদের ভাইয়ের জন্য সেটা তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে পায়ে যে আমার তার জন্য কেনা হয়েছে আর এটা হচ্ছে পাঞ্জাবি যেটা হচ্ছে তার মানে সবসময় মানে আমি চেয়েছিলাম যে পাঞ্জাবিটা হালকা কাজ হবে বাট একদমই পিওর হতে হবে একদম টিস্যু কাপড়ের তো পাঞ্জাবিটা একদমই পিওর একদমই টিস্যু কাপড়ের এবং এত সফট আমার কাছে খুবই ভালো লাগছে ওখানে অনেক পাঞ্জাবি ছিল বাট এটা আমার কাছে ভালো লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে এটা কিন্তু সমস্ত শরীরেই হচ্ছে কাজ করা বাট আসলে দেখা যায় না কাপড়ের কাজ করা আর একটা কিনেছি সেটা হচ্ছে যে ডিপ হচ্ছে গিয়ে সবুজ কালার এইটা কিনেছি এটা হচ্ছে সে মানে তার তো অনেক পাঞ্জাবি আছে তারপরও কিনলাম আমার তরফ থেকে তাকে গিফট করবো আর বাকি অনেক অনেক শপিং করা হবে তার জন্য সে দেশে আসলে তো আমার আজকের ব্লগস ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং লাইক দিবে এবং তোমরা যদি নেক্সট এরকম স্পেশাল ব্লগস ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ